আজ স্বাধীনতা দিবস। 78তম স্বাধীনতা দিবস দেশ জুড়ে পালিত হচ্ছে। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সময় নিউজ। আজ স্বাধীনতা দিবস দেশ জুড়ে পালিত হচ্ছে। 78তম স্বাধীনতা দিবস একাধিক কর্মসূচি অনুষ্ঠান রয়েছে সকাল থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে তিনি লালকেল্লায় যান। প্রতিবারের মতো এবারও তিনি দিল্লির লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এবারের স্বাধীনতা দিবসের থিম রাখা হয়েছে বিকশিত ভারত। গতবার ছিল রাজস্থানি বাদনি ছাপের পাগড়ি। 78তম স্বাধীনতা দিবসে পড়লেন সেই রাজস্থানের পাগড়ি, তবে বদলে গেল প্রিন্ট। এবার লালকেল্লা থেকে যে পাগড়ি পরে ভাষণ দিয়েছেন তার নাম লেহেরিয়া। প্রধানমন্ত্রী হিসেবে টানা 11 বার লালকেল্লায় পতাকা উত্তোলন। তারপর জাতির উদ্দেশ্যে ভাষণে চমকের পথে না হেঁটে তার সরকারের মূল লক্ষ্যগুলিকে নতুন মোড়কে তুলে ধরলেন নরেন্দ্র মোদী। লালকেল্লায় দাঁড়িয়ে ফের স্বপ্ন দেখালেন বিকশিত ভারতের, স্বপ্ন দেখালেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ভারতকে গড়ে তোলার।